পছন্দ হলে অ্যাডোব ফটোশপ সিসি যে কিবোর্ড শর্টকাটগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানি। তো কিবোর্ড শর্টকাট আপনি আগে হয়তো কিছুটা ফলো করেছেন এবং সহজে আয়ত্ত করার জন্য আরেকটি অপশন আপনি বেছে নিতে পারেন। যে কোনো একটি খুলে যান, খুলে যাওয়ার পর এবং কিছু সময় আপনার কার্সারকে এভাবে ধরে রাখতে পারেন এবং ধরে রাখলে আপনি কিছুক্ষণের ভিতরে একটি নোটিফিকেশন পাবেন ইয়োনো একটি বক্সের মধ্যে এবং সেটি হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল। আপনি এখানে আর এবং এখান থেকে এসো ফর এল এবং আস্তে আস্তে নিচে আনেন এটি কুইক সিলেকশন টুল সম্পূর্ণ। এখন যখন আপনি কিবোর্ড থেকে চেপে ধরে রাখবেন বা অনেক লেফট সাইডে হোল্ড করে রাখলেন অনেক সময় ধরে, তখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আরও দুটি একই সাথে যেমন কুইক সিলেকশন টুল ডব্লিউ এবং ম্যাজিক ওয়ান্ডের টুল ডব্লিউ। এখন আপনি কীভাবে একটি থেকে আরেকটিতে যেতে পারেন, এখন কিছু সময় আপনি এখান থেকে সিলেক্ট করলেন যে আপনি কুইক সিলেকশন দিয়ে এবার আপনার ম্যাজিক ওয়ান্ডের টুল দরকার, তখন আপনি একইভাবে শুধু ডব্লিউ চাপতে থাকলেন কিন্তু ডব্লিউ চাপলে এটি চেঞ্জ হবে না। আপনি শিফট চেপে যখন ডব্লিউ চাপবেন তখন দেখবেন অটোমেটিক এখানে চেঞ্জ হবে। এবার ঠিক একই উদাহরণ, যেগুলো আপনার ড্রপ ডাউন থাকবে বা যেগুলো আপনার অতিরিক্ত অপশন থাকবে, যদি আপনার বেশি সমস্যা মনে হয় আপনি এখান থেকে এক্সপ্যান্ড করে দেখতে পারেন এবং এক্সপ্যান্ড করলেও ঠিকই অনেকগুলো যেগুলো ড্রপ ডাউন রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তন হবে না। জাস্ট একটা সেম জিনিস আপনি ক্লাস এবং এক্সপ্যান্ড করতে পারছেন। তো আমার মনে হয় যে নতুন ভার্সনের যে ইউজার ইন্টারফেস এটি বেটার, আপনার এটিতে শুধু শুধু আপনার ফ্রি স্পেস নষ্ট হবে, দরকার নেই। আপনি এটিকে জাস্ট ক্লাস করে রাখুন এবং আপনি শিফট চেপে যে কোনো একটিকে ডাউনলোড করুন, যেমন আপনি এম, আপনি শিফট চেপে কয়েকবার এম চাপুন এবং খেয়াল করুন আপনি চেঞ্জ হচ্ছে। তো শুধুমাত্র দুটি এর নিচে আরও রয়েছে এবং এটির কোনো শর্টকাট নেই, যেমন সিঙ্গেল র মানে কিউটু সিঙ্গেল র বলতে আপনি যে কোনো একটি পিক্সেলকে সিলেক্ট করতে চান তো আপনি এখান থেকে সিঙ্গেল র হিসেবে সিলেক্ট করতে পারেন। তো একটি পিক্সেল বলতে কি আপনি এখানে সিলেক্ট করেন একটি পিক্সেল এবং এখান থেকে কন্ট্রোল চেয়ে দিয়ে আমি জাস্ট কপি করলাম, একটি কপি করার পর খেয়াল করুন একটি সিঙ্গেল র আপনি ইচ্ছা করলে এখান থেকে সিলেক্ট করে কপি করে সেটিকে আপনি এখানে স্প্যান করে দেখতে পাচ্ছেন যে আপনার সিঙ্গেল র সিলেক্ট হয়েছিল জাস্ট বোঝানোর জন্য। তো যাই হোক অনেক সময় দরকার হয়ে থাকে এবং এখানে আপনি লেসো টুল সবসময় ব্যবহার করে থাকেন কোনো একটি অংশকে সিলেক্ট করার জন্য। তো অনেক সময় এমন হয়ে থাকে যে লেসো টুল সিলেক্ট করেছেন এর মধ্যে আপনার আরও কিছু পলিগন লেসো টুল এবং এখানে এখানে এটাকে আমরা সহজ ম্যাজিক লেসো টুল বলতে পারি, সরি ম্যাগনেটিক লেসো টুল, যেটি হচ্ছে খুব সহজে অনেকে সিলেক্ট করার জন্য এটি ব্যবহার করে থাকেন। তো ম্যাগনেটিক বলতে আপনার এজগুলো আপনি ফলো করেন যেখানে অনেক হার্ডার এজ এবং আপনি একটু সিলেক্ট করার পর আস্তে আস্তে করে এখানে টানুন, দেখুন যেখানে আপনার এজগুলো শেষ হয়েছে অটোমেটিক সে এখানে একটি সিলেকশন ক্রিয়েট করবে এবং ক্লিক করার পর সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এজগুলোর সাথে খুব সুন্দরভাবে এটিকে ম্যাগনেটিকভাবে ম্যাচ করে নেবে। আপনার অবশ্যই ফাইনাল যে পয়েন্টে রয়েছে এটি খুব সাবধানের সাথে ক্লিক করতে হবে, একটু ক্লিক করার সাথে সাথে সিলেক্ট হবে। যাই হোক, তো আপনি এখান থেকে কিবোর্ড থেকে শিফট চেপে রাখবেন এবং শিফট চাপার পরে এখানে খেয়াল করেন তিনটিতে এল রয়েছে। তো শিফট চেপে আপনি কয়েকবার এল চাপলে দেখতে পাচ্ছেন নর্মাল লেসো এবং তারপর আপনার এখানে রয়েছে পলিগন এবং ম্যাগনেটিক। তো আপনি তিনটি একটি থেকে আরেকটি যেতে এভাবে আপনি যে কোনোটির যেমন টেস্ট টি সিম্পলি আপনি যখন টি দিবেন টি দিলে টেস্ট এবং আপনি এখানে ক্লিক করলেন এবং ক্লিক করার পর আপনি দেখলেন যে আপনি নর্মাল একটি টেস্ট, এখন আপনি হয়তো আপনার সিলেকশনের মধ্যে টাইপ করতে চান এবং সিলেকশনের মধ্যে কীভাবে টাইপ করা যায় এটি এখনের বিষয় না। জাস্ট আপনি শিফট চেপে আপনি এখান থেকে টি চাপতে থাকুন এবং দেখতে পাবেন ভার্টিক্যাল এবং অরিজিনাল টাইপ চেঞ্জ হয়েছে এবং ইচ্ছা করলে আপনি এখানে জাস্ট এখানে অরিজিনাল টাইপ ম্যাচ টুল এবং ভার্টিক্যাল টাইপ ম্যাচ টুল একইভাবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সো অনেকে হয়তো এই বিষয়গুলো জানেন, তারপর আমি জানাচ্ছি কারণ এটি আমার দায়িত্ব যে প্রত্যেকটি জিনিস সম্পর্কে আলোচনা করা। এরপর আমাদের সব থেকে বেশি বেলেবল যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটি টুলে সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি টুলের অপশনগুলো এবং এই অপশনগুলো অনেক অনেক জরুরি এবং প্রত্যেকটি টুলের নিজস্ব কিছু অপশন রয়েছে এবং এই অপশনগুলো ব্যবহার করা জানতে হবে। তা না হলে অনেক সময় শুধু ব্রাশের কাজ শুধু
ব্রাশ করা নয়, যেমন এখানে খেয়াল করুন আমরা জাস্ট এখানে পেন্ট করলাম, এবং যখন এটিকে আমরা মাল্টিপ্লাই করবো তখন এটির পেন্ট স্টাইল চেঞ্জ হবে, যখন আমরা এটিকে ওভারলে করবো তখন এটি চেঞ্জ হবে, এখানে যখন আমরা অপাসিটি কমাবো বাড়াবো তখন আমাদের চেঞ্জ হবে। সুতরাং অবশ্যই আপনার জানতে হবে এখানে প্রত্যেকটি অপশন সম্পর্কে জানতে হবে। তো যাই হোক, আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ বলে গেলে চলবে না, সেটি হচ্ছে পারফরমেন্সে যান, এখান থেকে হিস্ট্রি স্ট্যাটাস মিনিমাম 50 অথবা 40 করে নিন, যাতে চলে যাওয়ার পর্যন্ত আপনি আপনার আনবিলিভেবল করতে পারেন। অনেক সময় আপনি যখন পেন তুলতে কাজ করবেন, আমরা অনেক সময় পেন তুলতে কাজ করি 1, 2, 3, 4, 5, 6 এভাবে কাজ করতে করতে দেখবেন যে আপনার হয়তো 20 বারের বেশি আপনি যখন পয়েন্টগুলো তৈরি করেছেন তখন আপনার হিস্ট্রি লেভেলে আপনি আর আনডু করে যেতে পারবেন না। তো আপনি এখান থেকে উইন্ডোতে গিয়ে আপনি এখানে হিস্ট্রিতে যান, অনেক মজার একটি টুল, হিস্ট্রিতে দেখুন প্রতিবার ক্লিক করার সাথে নতুন একটি পয়েন্ট তৈরি হচ্ছে এবং এটি আপনার হিস্ট্রি লেভেল প্রতিবারই একটি করে কমিয়ে দেবে এবং আপনি সর্বোচ্চ 20 বার আনডু করতে পারবেন যদি না এখান থেকে চেঞ্জ না করেন। তো আমরা এখান থেকে হিস্ট্রি স্ট্যাটাস 40 করলাম, কারণ যাতে আমরা 40 বার পর্যন্ত আনডু করতে পারি।